পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত কাহিল গ্রামে একটি অতি দুর্দ্রত ঘরের মহিলা মিঠুন দেবশর্মা, সে বিপিএল তালিকা অন্তর্ভুক্ত, তার কোনো ঘর নেই। তিনি অনেক কষ্ট করে ছেলে এবং বৌমা বাচ্চাকে নিয়ে দিন কাটাচ্ছেন। তিনি ঘরের জন্য প্রায় 2008 সালে গ্রাম পঞ্চায়েত মেম্বারকে প্রায় 2000 টাকা দিয়েছিলেন, কিন্তু তাকে আজও পর্যন্ত ঘর দেওয়া হয়নি। ঘর আছি, ঘর তো দিইনি, নেম 12,000 টাকা দিয়েই টাকা দেওয়া অনেকদিন হয়ে গেল, 10-12 বছর হয়ে গেল। কত টাকা দিয়েছেন? 2000, গরিব মানুষ, 2000 টাকায় আমার বিশাল, যাই হচ্ছে ঘর পাবার নাই, তাই ঘর পালে আমার তো গরিব, তো গরিব দেখি ঘৃণা করে, খাটি খাই না, জিঙ্কা খাটবা যাই সিঙ্কা খাই, আর জিঙ্কা নিয়ে যাই সিঙ্কা তো থাকেই অর্পমে আর কি করব। মিঠুন দেবশর্মা দীর্ঘ 30 বছরের উপরে এই গ্রামে বসবাস করেন, তার স্বামী নেই, একটি মাত্র তার ছেলে, তার ছেলে বাইরে থাকে, দিনমজুরি খাটে, সামান্য রোজগারে তার সংসার কোনো রকমে চলে যায়, ঘর বানানোর মতো তার ক্ষমতা নেই, বর্ষাকালে তার খুব অসুবিধে হয়। নেম পাল্লা তো তাহলে আপত আপত গুষ্টি গুষ্টি দেখিল, টাকা পয়সা দিনও আমার ঘর পাইনি। কত বছর হয়েছে টাকা দেওয়া? ধরো 10-12 বছর হচ্ছে। আচ্ছা, কাকে টাকা দিয়েছেন? মেম্বার বলে পামো পামো ঘর, এই থচে এই থচে উসলান দিদি, তাও ঘর নাই, চলে যা সময় চলে গেল। পঞ্চায়েত প্রধানকে বারবার বলার পরেও তার ঘরের ব্যবস্থা করে দেননি। তিনি বললেন, আমি এই বিষয়টি বলতে চাই না। আপনি তাহলে কি চাচ্ছেন এখন? হ্যাঁ, কিছু চাইনি, ঘর চাচ্ছি খালি। আমরা চাই এই ব্যক্তিকে ঘর দেওয়া হোক এবং তাদের জীবন সুরক্ষিত হোক। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন, গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী মাহাতুকে এই সমস্যা সমাধানের জন্য বারবার ফোন করুন। প্রধানের ফোন নাম্বার 9593763945। আমি দীপ্তি দেবশর্মা, উত্তর দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ট পক্ষে।